মন্দারমণি নামটা শুনলেই প্রথমে যেটা মনে আসে সেটা হলো বিস্তীর্ণ সমুদ্র সৈকত, যেখানে দীঘা বা পুরীর থেকে ক্রাউড অনেক অংশে কম। সাথে এটাকে অনেকে ভালোবাসার সৈকতও বলে থাকে, কারণ মন্দারমণি হলো এমন একটা জায়গা যেখানে নিউলি ম্যারিড কাপল বা লাভ বার্ডসরা যেতে খুবই পছন্দ করেন। তাই আপনার সেই প্রিসিয়াস ভ্যাকেশনটা কাটানোর জন্য যদি পাওয়া যায় সস্তা একটা ল্যাভিশ হোটেল, যেখানে দুর্দান্ত সব রুম, ইনহাউস রেস্টুরেন্ট, সুইমিং পুল, কুইক সার্ভিস এবং সাথে হোটেল স্টাফদের মুখে সর্বদা হাসি নিয়ে অ্যাটেন্টিভ ব্যবহার, তাহলে সেই ভ্যাকেশনটা হয়ে যায় জীবনের বেস্ট ভ্যাকেশনগুলির মধ্যে একটি। তাই আজ মন্দারমণির তেমনই একটা হোটেলের সন্ধান নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ম্যান্ডিভিলা রিসর্ট মন্দারমণি সি বিচ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে এই রিসর্টটার উদ্বোধন হয় চলতি বছরের 1 আগস্ট। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে নতুন হোটেল এটি। চলুন এবার রিসেপশনে যাই। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণিতে এবং এখানে এসে যে রিসর্টে আমরা উঠেছি সেটা হচ্ছে রিসর্ট ম্যান্ডিভিলা। এটা একদম মন্দারমণি ঢোকার রাস্তা দিয়ে প্রথমেই পড়বে কিন্তু এই রিসর্টটা। এবং এখন চলে এসেছি রিসর্ট ম্যান্ডিভিলার যে রিসেপশন আছে ওখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছোটোখাটোর মধ্যে রিসেপশনটা, আর এখানে রয়েছে একটা সোফা যেখানে আপনারা কিন্তু বসে কিছুটা টাইম কাটাতে পারবেন। আর এখানে রয়েছে রিসেপশন যেখানে কিন্তু আপনারা আপনাদের যে চেক ইন প্রসিডিউরগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবেন। তো চলুন এখন আমরা চলে এসেছি রিসেপশনে, আর এখানে আমরা এসে কিন্তু পেয়ে গেছি হোটেলে যিনি ওনার আছে। নমস্কার দাদা। আর এটা হচ্ছে এই হোটেলের ম্যানেজার দাদা। নমস্কার। বলছি আপনার নামটা কি? উজ্জ্বল কর্মকার। উজ্জ্বল কর্মকার দাদা, আপনি এই রিসর্টে আমরা এলাম, দেখলাম রিসর্টটা কিন্তু একদমই মানে নতুন অবস্থায় আছে। তো কতদিন আগে এটা ওপেন হয়েছে? রিসর্টটা আমাদের মাত্র 1.5 মাস হয়েছে ওপেনিং হয়েছে। মাত্র 1.5 মাস হয়েছে ওপেন হয়েছে, তাহলে একদম নতুন বলা যায়। একদম নতুন। আর এটা ঠিক মন্দারমণি মানে বিচ থেকে কতটা দূরে? বিচ থেকে আমাদের 30 সেকেন্ড দূরে আমাদের হোটেল। একদমই কাছে, তাহলে একদম ওয়াকিং ডিসটেন্স 30 সেকেন্ড মানে 100-150 মিটার হবে হয়তো। আচ্ছা, আর এই হোটেলে আপনাদের রুম কটা আছে? আমাদের রুম আছে টোটাল 11টা রুম, তারপরে ডবল বেড আছে 8টা, আর 4 বেড আছে 3টা। আচ্ছা, এগুলো তো এই রেটগুলো একটু সিজন টু অফসিজন তো নিশ্চয়ই ভ্যারি করে মন্দারমণিতে। আচ্ছা, সেক্ষেত্রে কী কী রেট আছে আপনার? আমাদের যে অফসিজনে যে রেট আছে, যেরকম সোম থেকে বৃহস্পতি আর অবধি আমাদের রেট রয়েছে 2300 টাকা করে, এবং শনিবার এবং রবিবার আমাদের রেট রয়েছে 3000 টাকা করে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কিছু ফ্রি কিছু দিচ্ছেন? হ্যাঁ, ফ্রি মানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে, এবং সঙ্গে প্রত্যেক রুমে আমাদের টি সেট, কফি সেট এবং ওয়াটার বোতল, দুটো বোতল, এগুলো আমাদের কমপ্লিমেন্টারি। এগুলো পুরো কমপ্লিমেন্টারি থাকবে। আর আপনার এখান থেকে যে মানে কলকাতা থেকে যারা আসবেন কিংবা বাইরে থেকে যারা আসবেন, অনেকে আসেন যারা নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি প্রাইভেট গাড়ির পার্কিং জায়গা আছে? আমাদের অনেক বড় পার্কিং জায়গা রয়েছে, ওতে আমাদের পার্কিং করানো যাবে, পার্কিং করা যাবে। আর দাদা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এবং সঙ্গে কেউ যদি রুম সার্ভিসও চায় রুম সার্ভিসও আমরা দিতে পারবো, এবং এছাড়া সুইমিং পুলের কাছেও আমাদের টেবিল রয়েছে, ওখানেও বসে এনজয় করতে পারবো। ওখানে মানে ড্রিঙ্কস এবং ফুড দুটোই অ্যারেঞ্জ করতে পারবো, দুটোই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ, নমস্কার। আমরা চলে এলাম আমাদের রুমে, এবং এখানে আমাদের দেওয়া হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যেহেতু আমরা দুজন আছি, তাই দুজন দু রকমের খাবার অর্ডার করলাম। আমি কিন্তু খাবারগুলো আনরাপ করে নিয়েছি, এবার দেখতে পাচ্ছেন খাবারগুলো কিন্তু বেশ সুন্দর, সুস্বাদু দেখতে মনে হচ্ছে। আর এদিকে পুরি সবজি, আর যেমনটা রয়েছে এদিকে বয়েলড এগ আছে, আর এদিকে রয়েছে আপনার ব্রেড বাটার উইথ জ্যাম আর পোস্ট এগ। এ হচ্ছে আজকের মর্নিং ব্রেকফাস্ট, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি দেয় এনারা। এবং বাকি এই ব্রেকফাস্টটা করে আমরা কিন্তু টোটাল হোটেলের ট্যুরটা করব, এবং এনাদের টোটাল রুমগুলো কেমন আছে, প্লাস এনাদের সুইমিং পুল কিংবা আদার্স ফ্যাসিলিটিস কী আছে সেগুলো কিন্তু আমি দেখাতে থাকবো। এবার চলুন যাই একবার পুল এরিয়া থেকে ঘুরে আসি। মাঝারি সাইজের দুর্দান্ত সুইমিং পুল, কাছের মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য উৎকৃষ্ট জায়গা। এখানে রয়েছে দেখুন মিউজিক সিস্টেম, যেখানে ডিজে গানের সাথে আপনারা পুলে এনজয় করতে পারবেন। সাথে এখানে রয়েছে কয়েকটা চেয়ার টেবিল, যেখানে আপনারা বসে ফুড ও ড্রিঙ্ক অর্ডার করতে পারবেন। বন্ধুরা, আমার পেছনেই কিন্তু রয়েছে আমাদের এই ম্যান্ডিভিলা রিসর্ট, আর আমরা দেখালাম আপনাদের রিসেপশনটা আর পুলটা।
তো চলুন এবার যাবো ভেতরে, ভেতরে গিয়ে রুমটা দেখাবো, এদের রুমগুলো কেমন আছে, কী কী ফ্যাসিলিটিস আছে রুমের মধ্যে সব কিন্তু দেখাবো। তো চলুন আমার সঙ্গে রুমে। আর ঢুকে দেখতে পাচ্ছেন একটা বারান্দা টাইপের আছে, এবং এখান দিয়ে এই যে রাইট সাইডে সিঁড়ি আছে এটা দিয়ে আমাদের ওপরে উঠে যেতে হবে। আর এখানেও কিন্তু রয়েছে কটা রুম দেখুন, 101, 2, 3 এবং 4, অর্থাৎ এখানে 4টি রুম রয়েছে। হোটেলে এন্টার করে এই সুন্দর করিডোরটা পেরিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে এলাম ফার্স্ট ফ্লোরে 109 নম্বর রুমে। এখন আমরা প্রথমে যে রুমটায় যাব সেটা হচ্ছে 109 নম্বর রুম। এটা কিন্তু একটা 4-বেডের রুম, আর এনাদের কিন্তু সমস্ত রুমেই রয়েছে এসি, অর্থাৎ এসি আছে সেটা আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেসিয়াস রুম, এটা মাত্র 1-1.5 মাস হয়েছে ওপেন হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু রুমগুলো দেখতে পাচ্ছেন একদম ঝা চকচকে। আর এর মধ্যে রয়েছে 2টো ডাবল বেড, অর্থাৎ 4-বেডের রুম এটা। এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে একটা সোফা, আর এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এদিকে 2টো চেয়ার রয়েছে। এখানে রয়েছে দেখুন অ্যাস্ট্রে রয়েছে আর বিভিন্ন রিমোটগুলো রয়েছে। আর এটা এনাদের আলাকার্ট মেনু, যে আপনারা খাবার অর্ডার দেবেন সে মেনুর কিন্তু রয়েছে রুমের মধ্যেই। আর এদিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো একটা টিভি ক্যাবিনেট কিন্তু, আর এখানে রয়েছে একটা 43-ইঞ্চ বিগ সাইজ টিভি, আর এখানে রয়েছে সেট টপ বক্স। আর এদিকে দেখুন যেহেতু এটা 4-বেডের রুম, এখানে দেখা দেওয়া আছে দেখুন 4টে গ্লাস, আর একদমই কিন্তু সুন্দরভাবে স্যানিটাইজ করা, দিস গ্লাস হ্যাজ বিন স্পেশালি স্যানিটাইজ ফর ইউর প্রোটেকশন, সেভাবে কিন্তু পুরো স্যানিটাইজ মানে মেনটেন করে কিন্তু ওনারা রেখেছেন। এখানটায় রয়েছে 3টে জলের বোতল, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেলের সুবিধা কিন্তু দেখুন, 4টে কাপ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর এখানে টি ব্যাগ, দুধ এবং আপনার কফি পাউচ রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছি মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, আর এটা কিন্তু চার্জেবল, এখানে যে খাবারগুলো থাকবে সেটা কিন্তু চার্জেবল। আর দেখুন মিনি ফ্রিজের সুবিধাও রয়েছে, আপনারা আপনাদের যে ড্রিঙ্কসগুলো আছে সফট ড্রিঙ্কস হোক হার্ড ড্রিঙ্কস হোক আপনারা এখানে কিন্তু রাখতে পারবেন এখানে। আর এদিকে দেখুন বেড সাইড রয়েছে 2টো টেবিল, এখানে রয়েছে একটা মর্টিন রিকুইল রয়েছে, এবং সঙ্গে কিন্তু রয়েছে আপনার ফ্যান, বিভিন্ন সুইচগুলো, আর এটা একটা রয়েছে টেবিল। এদিকে একটা ইন্টারকম দেখতে পাচ্ছি, আর এখানে 9 নম্বর প্রেস করে কিন্তু আপনারা রিসেপশন এবং রুম সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন এখান থেকে। এদিকে রয়েছে একটা কাবার্ড, বেশ বড় সাইজের কাবার্ড রয়েছে একটা, দেখুন রয়েছে হ্যাঙ্গার কিছু, আর অনেকটা স্পেসিয়াস কাবার্ড, আপনাদের লাগেজগুলো রাখার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এদিকে রয়েছে দেখুন একটা জানালা রয়েছে যেখান থেকে বাইরের ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে, আর আজকে রোদ ঝলমল দিনে বাইরের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে, নীল আকাশ, সামনে বিভিন্ন রিসর্টের ভিউগুলো আছে। এই 4-বেডের রুমেরই সঙ্গে যে অ্যাটাচ বাথরুমটা আছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একদম আধুনিকতার কিন্তু ছোঁয়া রয়েছে এখানটাতে, একটা রয়েছে বেশ সুন্দর ওয়েস্টার্ন কামোর, এখানে কিছু টাওয়াল র্যাকের মধ্যে রয়েছে 4টে টাওয়াল, এখানে একটা ফেস টাওয়াল রয়েছে, এখানে রয়েছে গিজার, আর দেখতে পাচ্ছেন এখানে শাওয়ার আছে, মগ বাকেট রয়েছে, তার সঙ্গে ট্যাপগুলো আছে, বেশ সুন্দর একটা ওয়াশ বেসিন আছে। আর এনাদের যে কমপ্লিমেন্টারি যেগুলো দেওয়া হচ্ছে মানে টয়লেটারিজ যেগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে আছে দেখুন ডেন্টাল কিট রয়েছে, আপনার রয়েছে এখানে সোপ, এখানে রয়েছে আপনার রেজার, এখানে রয়েছে অয়েল এবং শ্যাম্পু। তো এটা কিন্তু আপনারা রুমের সঙ্গে ফ্রি পাচ্ছেন, এটার জন্য আপনাদের কোনো আলাদা চার্জেস পে করতে হবে না। বন্ধুরা উপর উপরে কিন্তু চলে এলাম এনাদের ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে দেখুন রয়েছে এখানে 108 নম্বর রুম। তো চলুন 108 নম্বর রুমটা দেখি। রুমটা ঢুকেই দেখতে পাচ্ছেন কিন্তু বেশ সুন্দর একটা ডাবল সাইজ বেড রয়েছে, আর বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে কি বলবো, নতুন হোটেল। এবং আপনাকে যেটা বলছিলাম যে এনাদের কিন্তু আসলে আপনারা যারা মন্দারমণিতে আছেন তারা কিন্তু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছুর অভাব রাখছেন না এনারা। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা বড় সাইজ টিভি, এই টিভি ইউনিটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে রয়েছে একটা প্লান্ট, আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে একটা, আর এখানে দেখুন এই পুরো কেবিনটা কিন্তু সুন্দর, আর এখানে রয়েছে দেখুন 2টো জলের বোতল, ওয়াটার বটল রয়েছে, এটা কমপ্লিমেন্টারি একদমই রয়েছে, 2টো গ্লাস, এবং গ্লাসগুলো আপনাদের যেমন বলছিলাম এখানে একদম পুরোপুরি স্যানিটাইজ করা, মানে একদম পুরোপুরি হাইজিন মেনটেন করে রাখা আছে। এখানে রয়েছে আপনার টি কেটেল, রয়েছে 2টো কাপ, আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন টি অ্যাক্সেসরিজগুলো, যেমন টি আছে, কফি আছে, আর আপনার মিল্ক ফি আছে, সুগার আছে। এটার নিচেই দেখতে পাবেন কিন্তু এই ইয়েটা রয়েছে, মিনি ফ্রিজটা রয়েছে, যদি এটা চার্জেবল, আপনারা যদি কোনো কিছু খাবার রাখতে চান সেটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনারা মানে এখানে যদি এনারা নিজের থেকে রাখেন সেগুলো ইউজ করলে কিন্তু আমরা চার্জ দিতে হবে। আর যেমনটা বলছিলাম দেখুন 43-ইঞ্চ টিভি রয়েছে, আর রুমের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। এদিকে রয়েছে এই হোটেলের এই রুমটার ব্যালকনি, আর ব্যালকনিটা দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে।
ওই সামনেই কিন্তু দেখতে পাবেন সমুদ্র রয়েছে, মানে যেটা উনি বলছিলেন আমাদের ম্যানেজার বাবু যেটা বলছিলেন যে 1.5 মিনিট 2 মিনিটে হাঁটাবো তাও লাগবে না, একদমই সামনে একদম দেখা যাচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছেন। আর এটা রয়েছে রোডটা, চলুন ভেতরে যাই। এদিকে চলে এসেছি আমাদের বাথরুমটাতে, আর দেখতে পাচ্ছেন পুরো মডার্ন কিন্তু একদম একটা টয়লেট এটা, আর যেখানে রয়েছে দেখুন একটা সুন্দর বেসিন রয়েছে, আর এখানে রয়েছে আপনার বিভিন্ন টয়লেটারিসগুলো যেগুলো আপনি পুরোপুরি কমপ্লিমেন্টারি পাবেন। এর মধ্যে রয়েছে আপনার ডেন্টাল কিট রয়েছে, রয়েছে আপনার কম রয়েছে, সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, রয়েছে অয়েল এবং রয়েছে কিন্তু একটা রেজার। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, এটা বেশ সুন্দর ওয়েস্টার্ন কমোড, ওপরে রয়েছে কিন্তু একটা টাওয়াল হ্যাঙ্গার, মানে টাওয়াল সেট পুরো, এখানে দুটো টাওয়াল রয়েছে, একটা ফেস টাওয়াল রয়েছে। আর বন্ধুরা আমরা কিন্তু রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে দুপুরের জন্য। আর এখানে দেখুন আমরা দুজন রয়েছি, রয়েছে দুটো রাইস, একটা স্যালাড রয়েছে, দুটো চিকেন কারি রয়েছে, আর সবচেয়ে বড় কথা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু প্লাস্টিক র‍্যাপ করা আছে, মানে কোনো রকমভাবে কিন্তু কোনো আনহাইজিনিক কোনো ব্যাপার নেই, পুরো হাইজিনিক মেনটেন করে কিন্তু করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডাল, আলু ভাজা, কিছু সবজি রয়েছে এবং রয়েছে একটা পমফ্রেট কারি। আর এটা হচ্ছে মোটামুটি আজকে দুপুরে লাঞ্চের আয়োজন, তো চলুন লাঞ্চটা করি তারপরে বিকেলে আপনার সঙ্গে দেখা করছি। দুপুরে লাঞ্চ করে কিছুটা রেস্ট নেবার পর সন্ধ্যেতে আরেকবার চলে এলাম পুলের কাছে। তো ফ্রেন্ডস, এই ছিল মন্দারমণি রিসর্ট ম্যান্ডিভিলার ওভারঅল একটা ট্যুর। বুকিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।